কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের উৎপাদিত চাল পেল জিআই ট্যাগ। বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে এ এক বড় সাফল্য বলে মনে করছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই ট্যাগ পেল নদিয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় উৎপাদিত গোবিন্দভোগ, তুলাই পাঞ্জি এবং তালু নুনিয়ার চাল। পাশাপাশি ভারত সরকারের আগমাট পেল রাধুনী পাগল ও কাটারি ভোগ। এই উপলক্ষে মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ স্বীকৃতিগুলি পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘ পরিশ্রমের পর কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে উৎপাদিত গোবিন্দভোগ, তুলাই পাঞ্জি এবং কালো নুনিয়া এই তিনটি চাল পেল জিআই ট্যাগ। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ জিআই ট্যাগ অধিকৃত রাজ্যের মধ্যে বর্তমানে আসামের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিগ্রহণ করেছে। ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই চালগুলি উৎপাদনের প্রক্রিয়া চলছিল। অবশেষে সাফল্য পেল কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই তিনটি চাল ছাড়াও রাধুনী পাগল ও কাটারি ভোগ ভারত সরকারের আগমার্ক অর্জন করেছে। এখনো পর্যন্ত ভারতবর্ষের 25টি চালের জিআই হয়েছে, তার মধ্যে তিনটি চালই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, এবং জিআই চালের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান এই মুহূর্তে আসামের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়। আর আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতবর্ষের মধ্যে চতুর্থ কৃষি বিশ্ববিদ্যালয় যাদের জিআই আছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় যার জিআই আছে। আর আগমার্কের ক্ষেত্রে আমাদের 5টি চালের আগমার্ক এই সম্প্রতি 15 দিন আগে ভারত সরকার স্বীকৃতি দিয়েছেন, গোবিন্দভোগ চাল, তুলাই পাঞ্জি, কালো নুনিয়া, কাটারি ভোগ এবং রাধুনী পাগল, এবং নন বাসমতি অ্যারোমেটিক রাইস বলে একটি নতুন গ্রুপ তৈরি হলো ভারতবর্ষের ক্ষেত্রে, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছাড়াও অন্যান্য রাজ্যেরও কিন্তু নন বাসমতি অ্যারোমেটিক রাইসগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আগামী দিনে সম্ভাবনা থেকে যাচ্ছে। বর্তমানে কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি চলছে। এরই মধ্যে জিআই ট্যাগ অর্জন আরও খুশি বাড়িয়ে দিয়েছে। এই উপলক্ষে চাষিদের নিয়ে বিশেষ সম্মেলন করা হচ্ছে। জিআই ট্যাগ এবং আগমার্ক অর্জন উপলক্ষে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম সাহা জিআই ট্যাগ সম্মিলিত চালগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী, রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিক এবং কৃষকরা। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে আগত কৃষক সংস্থাগুলির হাতে জিআই ট্যাগের লোগো এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। পরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম সাহা এই জিআই ট্যাগ পাওয়াকে বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তিতে এটি একটি বড় সাফল্য বলে উল্লেখ করেন। এই 50 বছরের যে উৎসব অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে আমাদের একটা বিশেষ সেমিনার হচ্ছে চাষিদের নিয়ে, বিশেষ করে আমাদের নন অ্যারোমেটিক রাইসের জিআই ট্যাগিং এর ব্যাপারে। এটা অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, বিগত 1 মাস হলো আমরা বিভিন্ন 5খানা নন অ্যারোমেটিক রাইসের জিআই ট্যাগিংটা আমরা পেয়েছি। তার মানে এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বিভিন্ন ফার্মারদের ফিল্ডে এতদিন ধরে যে অন ফার্ম ট্রায়ালগুলো হয়েছিল এই নন অ্যারোমেটিক রাইসগুলোকে নিয়ে, সেগুলো মূলত যেটা হয়েছে, এই জিআই ট্যাগিং করতে গেলে কতগুলো ক্যারেক্টারকে দেখতে হয়। হ্যাঁ, যেরকম ধরনের আমাদের বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন হয়, সেই ঠিক সেইভাবেই সেখানে কিন্তু ডক্টর মৃত্যুঞ্জয় ঘোষের অধীনে এবং অন্যান্য বিজ্ঞানীদের, অনেক প্রচুর বিজ্ঞানী আছেন দীর্ঘদিন ধরে কাজকর্ম করছেন, বিশেষ করে ওই ধানগুলোর তার যে চরিত্রগত যে পার্থক্যগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফার্মার ফিল্ড থেকে সেগুলোকে কালেকশন করে সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আনা, নির্দিষ্ট গুণটাকে মেনটেন করার পরে সেটাকে অ্যাপ্লাই করা এবং সেগুলোকে চেকিং করা, তারপরে জিআই ট্যাগিং, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। সেই ব্যাপারটা কিন্তু আমরা সফলতা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কল্যাণী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।